Assalamu alaikum. Welcome back to my cooking channel, Kakon's Bismillah Kitchen. সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর এটা হচ্ছে লাউ দিয়ে কার্প মাছ। এই কার্প মাছটি দিয়ে লাউ খেতে কিন্তু খুবই মজার। তাই আজকে আপনাদের সাথে লাউ দিয়ে কার্প মাছের রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই রেসিপিটির জন্য লাগবে লাউ। তাই আমি আমার গার্ডেনের থেকে একটি লাউ কেটে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো লাউ ধরেছে, সেখান থেকে আমি একটি লাউ কেটে নিচ্ছি। আমি এই লাউটি দিয়ে আজকে আমার এই কার্প মাছের তরকারিটি রান্না করব। মাশাআল্লাহ দেখুন লাউটি অনেক বড় হয়েছে। আমরা যারা লন্ডনে থাকি তারা সবাই জানে শীতের সময় বাগানের গাছগুলো সবই মরে যায়। তাই আমি গাছগুলো মরে যাওয়ার আগে সবগুলো রেসিপি ট্রাই করেছি লাউ দিয়ে তৈরি করার জন্য, আর আপনাদের সাথে আজকে এই মাছের রেসিপিটি শেয়ার করলাম। দেখুন বাগান থেকে ফ্রেশ লাউ কেটে নিয়ে এসেছি, এখন আমি লাউটাকে কেটে নেব। লাউটা আমি মাঝখান দিয়ে কেটে এরপর এর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এই লাউর পিসটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন খুব বেশি ছোট করব না, এভাবে তিন কোণা করে কেটে নিচ্ছি। লাউ কিন্তু খুব বেশি ছোট করে কাটা যাবে না, একটু বড় করেই কাটতে হবে। খুব বেশি ছোট করে কাটলে এটা একবারে নরম হয়ে গলে যাবে। তাই দেখুন লাউটাকে আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এইভাবে আমি অর্ধেকটা লাউ কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এই কার্প মাছটা দেখিয়ে দিচ্ছি। এই কার্প মাছটা দিয়ে আমি আজকে আমার রেসিপিটি তৈরি করব। আমি এই ফ্রেশ মাছটা যখন কিনে এনেছি তখন দোকান থেকে এর আঁশ ফেলে নিয়ে এসেছি। এরপর আমি এটাকে ঘরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আর কি কি লাগবে এই রেসিপিটি তৈরি করতে। আমি এখানে কয়েক টুকরো কার্প মাছ নিয়েছি। আমি এখানে মাথা সহ 9 টুকরো কার্প মাছ নিয়েছি। লাগবে আধা কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি আধা চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি জিরা গুঁড়া, আর নিয়েছি 1 চা চামচ লবণ, আর নিয়েছি 4টি মরিচ মাঝখান দিয়ে কেটে নিয়েছে, আর লাগবে লাউ, আর লাগবে 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। আমি আজকে এই উপকরণগুলো দিয়ে আমার রেসিপিটি তৈরি করব। প্রথমে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজের কালারটা হালকা বাদামি রং হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপর দিয়ে দেব কাঁচা মরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাটা ভালোভাবে কষিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন ঢাকনা উঠিয়ে দেখছি মশলাটা কষানো হয়েছে কিনা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা আমি ফ্রেশ কিনে এনেছি তাই মাছটাকে আমি কষিয়ে রান্না করব। আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন, কিন্তু যেহেতু এটি ফ্রেশ মাছ তাই আমি এটাকে কষিয়ে রান্না করব। আমি একটি একটি করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে কষানোর জন্য।
মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ডেড়ে চেড়ে একটু মশলার সাথে মাখিয়ে দিচ্ছি। এরপর মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করব মাছগুলো খুব ভালোভাবে কুশিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন মাছগুলো কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে মাছগুলোকে নেড়ে দিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর কষিয়ে নিয়েছি আর এর কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো উঠানোর পর যে অবশিষ্ট মশলা ছিল তার মধ্যে এখন আমি লাউগুলোকে দিয়ে কষিয়ে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব লাউগুলো একটু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা খুলে অবশ্যই মাঝে মধ্যে লাউগুলোকে নেড়ে দিতে হবে। আমি খুব ভালো করে লাউগুলোকে নেড়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ ঢেকে রাখার পর লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আরও 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আর আমি যেহেতু মাছের ঝোল রান্না করব তাই আমি একটু পানিটা বেশি দিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে পানিটা একটু কমিয়েও দিতে পারেন। তরকারিতে বলক চলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি এই তরকারিটাকে রান্না করব আরও অল্প কিছুক্ষণ। লাউ কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, লাউ বেশি সেদ্ধ করলে তরকারিটা টক হয়ে যাবে। দেখুন আমার লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি করে নিলাম খুবই মজার লাউ দিয়ে কার্প মাছ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।